হ্যালো গাইজ, আমি রিয়া আর জ্ঞানিয়া লাইফে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমার ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে আমাদের এখানে যে ভাগীরথী নদী আছে, তো সেই নদীর ভিউটা কেমন, আর সেখানে আজকে মেলা বসেছে, মানে ভাগীরথী নদীর তীরেই মেলা বসেছে। তো সেই মেলাটা ওখানে পার, মানে নৌকাটা পার হতে হয়, তো ওখানে যেহেতু আমাদের কোনো স্থায়ী ঘাট নয়, তো তার জন্য ওখানে আজকের দিনটা নৌকা চলাচল হয়। তো সেখানে প্রচুর ভিড় হয়, প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একবারে নদীর পাড়ে গিয়েই, তোমাদের মানে নদীর তীরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো গাইজ, দেখো ফাইনালি চলে এসেছি একদম ভাগীরথী নদীর তীরে। তো ভাগীরথী নদীর তীরে চলে এসেছি, তো দেখো ভিউটা কেমন দেখাচ্ছে। ওই যে মাঝখানে গঙ্গা, আর ওই পারে যে গাছগুলো দেখতে পাচ্ছ সবুজ সবুজ দেখাচ্ছে, তো ওইখানটাতেই যাব। আর ওইখানটাতেই মেলা বসেছে, আর যেহেতু এটা ঘাট নয়, আজকের জন্য এই নৌকাটা চলাচল হচ্ছে, মানে এত ভিড়ের জন্য, এত লোকজনের জন্য আজকে এখানে নৌকাটা চলাচল হচ্ছে। আর যে ঘাটটা চলতো ওইখানেও চলছে, বাট ওখানে একটা নৌকা চলছে আর এখানে দুটো নৌকা চলছে। তো এখানে যেহেতু এত পরিমাণে ভিড়, মানুষকে নিয়ে মানে দুটো নৌকা চলছে, এখানেও দুটো নৌকা চলছে, একটা নিয়ে আসছে একটা নিয়ে আসছে, তাও মানুষকে শেষ করতে পারছে না। দেখো গাইজ, এটা যেহেতু ঘাট নয়, তো কত বিপজ্জনকভাবে নামছে, ঠিক আছে, সবার ভয় একটা আতঙ্ক মনের মধ্যে রেখেও তাও নামছে, কারণ সবাই তো ঘুরতে এসে না। তো যদি বাইচান্স যদি এখান থেকে যদি কেউ পড়ে যায়, সে আনন্দ করতে এসে তার পুরো মাটি, মানে পুরো মাটি হয়ে যাবে। তো যাই হোক, তাও এরা দেখতে আসবে, বাট আমিও তো দেখতে এসেছি, তাই না, তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের যাতে মানে কীভাবে কী হয় না হয় পুরোটাই দেখানোর জন্য। আর তোমাদের ভাগীরথী নদীটা তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভাগীরথী নদী, ঠিক আছে। আর দেখো সবাই আস্তে আস্তে কত সুন্দর করে নামছে, বাট এই বাসটা দেওয়ার জন্য আর ভালোভাবে সবাই নামতে পারছে, কারণ এই বাসটা না দিলে তো বাসটার জন্য একটা সাপোর্ট পাচ্ছে, তো তার জন্য নামতে পারছে, নাহলে তো সবাই ব্যালেন্স, মানে ব্যালেন্স নিজেকে শরীরের ব্যালেন্স রেখে তারপর সবাই নামছিল। তো তারপরে আমরা ফাইনালি অনেক অনেক কষ্ট করে, অনেক স্যাক্রিফাইস করে উঠলাম মানে নৌকাতে। তো তারপর দেখো এটা হচ্ছে মাঝগঙ্গা, আর মাঝগঙ্গা থেকে ওই যে ভিউটা দেখতে পাচ্ছ, আর এখানে আর একটা নৌকাও আছে, মানে তোমাদের তো বললাম একটা যাবে একটা আসবে, তো তার জন্য এই নৌকাটা ছেড়ে দেবে, তো এই নৌকাটা গিয়ে ভিড়বে। তো দেখো গাইস, নৌকাটা তো ভিড়বে, কত লোক দেখতেই পাচ্ছ, এই যে এরা এত কীভাবে উঠবে সেটাই ভাবছি, কিন্তু দূর থেকে মাঝিরা চিল্লাচ্ছে, বলছে তোমরা উঠো না, আমরা মানে আমরা যেহেতু নৌকাতে আছি সেটা আগে নামবো, তারপরে তো ওরা উঠবে। আর তোমরা তো জেনে থাকবে যে কালনাঘাটে যে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল, তোমরা তো জানবেই, গলাটার একটু সমস্যা করছে। তো যাই হোক, তো তারপরে দেখো কত এরা সবাই হচ্ছে পার হবে, এরা সবাই পার হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই পার হবে সবাই, কিন্তু আর এটা যেহেতু মাঠের রাস্তার, মানে মাঠের মধ্যে না, তো তার জন্য সবাই ভয় পাচ্ছে যে সন্ধ্যা হয়ে গেলে কি হবে। তো তারপর দেখো অনেক কষ্ট করে নেমেছি, ঠিক আছে, আর দেখো মানে নামতে না নামতে সবাই উঠে পড়েছে, যে নৌকা ছেড়ে দিয়েছে, তো কী করবে, এত লোককে তো নিয়ে মানে নিয়ে একবারে যাওয়া তো সম্ভব না, তাই না। তো তারপর মাঝি বলছে ঠিক আছে তোমরা এখানে দাঁড়াও, আমরা নামিয়ে দিয়ে এসে আবার আসছি, কিন্তু মাঝি তো নামিয়ে দিয়ে আসছি আসছে, কিন্তু ঠিক আছে, কিন্তু এরা তো বুঝতে চাইছে না, কারণ এটা তো সন্ধ্যা হয়ে যাচ্ছে না, তো সন্ধ্যা হয়ে গেলে তখন আর কী করে, মানে অন্ধকার হয়ে যাবে, তো তার জন্যই বলছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদের পুরোটাকে দেখালাম, এত পরিমাণে ভিড় হয় সব কিছু তোমাদের দেখালাম, আর গঙ্গাটা কেমন লাগলো, মানে সরি নদীটা কেমন লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে।